রাতের ফাঁকা ঢাকায় বেপরোয়া গাড়ির গতি কেড়ে নিল এক পথচারীর প্রাণ। ফ্লাইওভারে উঠতে গিয়ে রাস্তায় পার হতে থাকা ড্রাইভার সেলিম ব্যাপারীকে চাপা দেয় এক বিলাসবহুল গাড়ি। এতে ঘটনাস্থলেই সেলিম ব্যাপারী নিহত হন। তাকে শেষরে একদম আলু ভর্তার মতো করে এখানে নিয়ে আসছে। পুলিশ আসলো, আরো লোকজন আসলো, তারা বললো একই গাড়িতে সে আরো দুইজন লোককে এরকম সেতু ভবনের ওখানে মেরে দিচ্ছে। চাপা দিয়ে পালাতে থাকা গাড়িকে ধাওয়া করেন একজন মোটরসাইকেল চালক। তিনি জানান, বেশ কয়েক জায়গা ঘুরে গাড়িটি সংসদ ভবনের এমপি হোস্টেলে প্রবেশ করে। এরপর চালকের আসনে থাকা যুবক নিজেকে নোয়াখালীর চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে বলে পরিচয় দেন। তিনি ঘটনা ধামাচাপা দিতে মোটা অঙ্কের টাকাও সাধেন। ইউটার নিয়ে আবার মানিক নেভিনের ওদের বাসায় ঢুকছে। বাসায় ঢুকে সে বলছে গেট বন্ধ করে দাও, গেট বন্ধ করে দাও। আমিও গাড়ি পিছন পিছন ঢুকছে, যদি এক সেকেন্ডও দেরি করতাম তাহলে ঢুকতে পারতাম না। তারপর ছেলে বলছে যে তোমার যত টাকা লাগে আমি তোমাকে দিব, কোনো ইস্যু না, তুমি অফ যাও। আমাকে ওর ফ্রেন্ড দিয়ে একটা ঘুষি মারছে, মাথায় একটা থাপ্পড় মারছে। ঘটনাস্থলে পড়ে থাকা গাড়ির নম্বর প্লেট BRTA যাচাইয়ের জন্য যাওয়া হলে সেখান থেকে জানানো হয় এ বছরের মার্চের 18 তারিখে গাড়িটি কেনা হয়। গাড়িটি কামরুন্নাহার শিউলির নামে নিবন্ধিত। তার স্বামীর নাম একরামুল করিম চৌধুরী। কামরুন্নাহার শিউলি লাস্ট মালিক উনি, সর্বশেষ ওনার কাছে গাড়িটা আছে। মোহাম্মদ একরামুল করিম চৌধুরী স্বামী উদয়। এদিকে নিহতের পরিবার জানিয়েছে, পেশায় প্রাইভেট কার চালক সেলিম ব্যাপারী ছিলেন পরিবারের একমাত্র রোজগারের উৎস। এই ঘটনায় দায়ী ব্যক্তির উপযুক্ত শাস্তি চেয়েছেন তারা। পুরো ফ্যামিলির ড্রাইভার একমাত্র আমার আব্বুই বহন করতো। এখন যেহেতু আমার আব্বু নাই, আমি তার বড় মেয়ে, মেয়ে হয়ে আর কতটুকু করতে পারবো? আমার ভাই হলো ছোট। যেই ইয়া করছে আর বেশি করে শাস্তি চাই, বিচার চাই। এগুলো করলে আমাকে সংসার মশে কে দেখবে? এগুলা পুলিশ বলছে তদন্তে কারো ব্যক্তিগত পরিচয় প্রভাব ফেলবে না। জিজ্ঞাসাবাদে জানতে পারলাম যে একটা প্রাইভেট কারে মাইরা গেছে, এতটুকুই আমরা পাই। একটা নাম্বার প্লেট আছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কাফরুল থানায় পুলিশের পরামর্শে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা।